চার বছর বয়সী ছোট্ট শিশু মিম যেন জন্ম থেকেই কপাল পোড়া। মাত্র তিন বছর বয়সে চোখের টিউমার, যা পরে রূপ নেয় মরণব্যাধি ক্যান্সারে। সে সময় চিকিৎসার দায়ভার এড়াতে তাকেও তার মা রুবিনা সহ আরেক সন্তানকে বাড়ি থেকে নির্যাতন করে তাড়িয়ে দেয় শিশুটির পাষণ্ড বাবা। আমার বাচ্চার এক বছর ধরে চোখে টিউমার থেকে এখন ক্যান্সার ধরা করছে, তার বাপে এখন দেখে না, আমি থাকি আমার বাপের বাড়ি। স্বামীর বাড়িতে ঠাঁই না হওয়ায় সাতক্ষীরার খানপুর গ্রামে দরিদ্র মায়ের বাড়িতে দুই সন্তানকে নিয়ে কোনো রকমে জীবন কাটছে রুবিনা খাতুনের। অভাব অনটনের সংসারে সামান্য চা বিক্রির টাকায় নাতনি মিমের ওষুধ খরচ চালাতে গিয়ে অনেকের কাছ থেকেই ধার দেনা করেছেন চা বিক্রেতা নানি ফজিলা খাতুন। আমি চা বিক্রি খাই, আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমি আর পারলাম না, শেষ পর্যন্ত কানের দুল বন্ধক থেকে আপনারা যত দূর পারেন আপনারা একটু সাহায্য করেন। পরিবারটির অসহায়ত্বের কথা জানালেন প্রতিবেশীরাও। টাকার অভাবে শিশুটির চিকিৎসা না হলে হয়তো ধুকে ধুকে মৃত্যু হবে শিশুটির। শিশুটিকে বাঁচাতে এমন কোনো লোক নেই যাদের দ্বারস্থ হননি পরিবারটি, কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। ঢাকায় নিয়ে যাবে বলি গ্রামের থেকে আমরা চাল পয়সা কালেকশন করে কিছু টাকা দিলাম। রুবিনার মারি ওর ওই কি বলে মামা শ্বশুর আর শাশুড়ি বোধহয় মারিছে, এমন মান মারি ওর ওখান থেকে বের করে দিয়েছে। যে বয়সে আদরের ছোট্ট শিশু সন্তান খেলাধুলা আর আনন্দে উল্লাসে মেতে থাকবে, সেই বয়সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, তা যেন প্রতিনিয়তই পীড়া দেয় অসহায় মা রুবিনাকে। তাই তো আদরের সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা চান তিনি। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এখন আমাদের, এখন বলছে কেমন দেওয়া লাগবে, এখন কেমন দেওয়া লাগবে টাকার জন্য পারছি না আমরা এখন চিকিৎসা করতে। চার বছরের শিশু মিমের জীবন বাঁচাতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান এলাকাবাসী। সকলের সহযোগিতা পেলে শিশুটি সুস্থ জীবন ফিরে পাবে বলে আশাবাদী তারা। যে যা পারেন সহযোগিতা করবেন, কম বেশি আপনাদের কাছে অনুরোধ থাকলো। দূর প্রবাসে যে যেখানে আছেন সবার সাধ্য মতো যে যতটুকু পারেন অসহায় মেয়েটার জন্য আপনারা সব একটু সামনে এগিয়ে আসবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মিমের চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরবর্তীতে আবারও নগদ অর্থ প্রদান করা হবে বলে আশ্বাস দেন তিনি। এই বাচ্চাটির প্রসঙ্গ এসেছে, মিম নামের চার বছরের একটি বাচ্চা, তার চোখে ক্যান্সার আক্রান্ত হয়েছে, তো তার চিকিৎসার বিষয়টি আমরা একটু খোঁজখবর নেব, তাকে আর্থিক সহায়তা দেওয়া পাশাপাশি তার সে যেন চিকিৎসাটা পেতে পারে এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। উল্লেখ্য, 16 মে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর সাতক্ষীরার জেলা প্রশাসক থেকে নগদ 10,000 টাকা, এক ইতালি প্রবাসীর থেকে 4,000 টাকা সহ আরও কিছু আর্থিক সহযোগিতা পান অসহায় পরিবারটি। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান সুধীজনেরা।